ছোটবেলায় বাঙালি মায়ের কাছে তার আটপৌরে বাঙালি দিদার গল্প শুনতেন দিয়া মির্জা। দিদা ছিলেন একজন সাধারণ গৃহবধূ, তবে দিয়ার কাছে অসাধারণ হয়ে উঠতেন তার সিনেমা প্রেমের জন্য। মা দীপা যদিও কোনোদিনই সিনেমার আগ্রহী ছিলেন না, তার বিচরণ ক্ষেত্র ছিল তুলি ক্যানভাসে, কিছুটা সামাজিক সংস্কারের কাজেও। মাদকাসক্তদের মূলস্রোতে ফিরেতে সাহায্য করতেন দীপা। নিজে শিল্পী, বিয়ে করেছিলেন এক জার্মান শিল্পীকে, নাম ফ্র্যাঙ্ক হ্যান্ড্রিক। দিয়া এই ফ্র্যাঙ্কেরই সন্তান। 1981 সালের 9 ডিসেম্বর হায়দ্রাবাদে জন্ম হয় দিয়ার। এখন তিনি 40। এর মধ্যে 42টি ছবিতে অভিনয় করেছেন, ছবি প্রযোজনাও করেছেন, ভালোবেসে বিয়ে করেছেন, আবার বিবাহ বিচ্ছিন্নও হয়েছেন, আবারও প্রেমে পড়েছেন এই অভিনেত্রী। তার জীবনে বিতর্ক কম নয়। সুন্দরী দিয়াকে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। দিয়া মির্জার সেই উঠা পড়ার কাহিনীতে এবার এক নজর। ছোটো থেকেই নানান কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন দিয়া। জন্মদাতা বাবাকে খুব বেশি দিন কাছে পাননি। তার বয়স যখন সবে 4.5, তখনই ফ্র্যাঙ্ক আর দীপার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। দিয়ার বয়স যখন 9 বছর, তখনই ফ্র্যাঙ্ক মারা যান। দীপা অবশ্য তার আগেই দ্বিতীয় বিয়ে করেছেন। হায়দ্রাবাদ নিবাসী এক খানদানি মুসলিমকে বিয়ে করেছিলেন দীপা, নাম আহমেদ মির্জা। এই আহমেদই দিয়ার সৎ বাবা, যার পদবী নিয়ে জুড়েছিলেন নিজের নামের সঙ্গে। আহমেদের সঙ্গে দিয়ার সম্পর্ক প্রথম থেকে বেশ ভালো ছিল। এক সাক্ষাৎকারে দিয়া বলেছিলেন, শুধু আমার কথা ভেবেই দ্বিতীয় বিয়েতে সন্তান ধারণ করেননি মা, সেই সিদ্ধান্ত মেনেও নিয়েছিলেন আমার বাবা আহমেদ। দিয়ার মডেলিংয়ের আশা নিয়ে প্রবল আপত্তি তুলেছিলেন তার মা দীপা। তখন আহমেদই সমর্থন জুগিয়েছিলেন দিয়াকে। তার উৎসাহে দিয়ার মডেলিং ক্যারিয়ার শুরু। এমনকি দিয়া মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আহমেদের সমর্থন পেয়ে। দীপা চেয়েছিলেন দিয়া আইন নিয়ে বেঙ্গালুরুতে পড়াশোনা করুন, তবে দিয়ার মাথায় তখন জেদ চেপেছে মডেলিংয়ের। ঠিক করেন দুটোই করবেন। কলেজে পড়তে পড়তে শুরু হয় তার মডেলিংয়ের কাজ। লিপটন, ওয়ালস আইসক্রিম, ইমামির মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজ পেতে শুরু করেন। কলেজে পড়াশোনা করতে করতেই মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে শুরু করেন। তখন মাসে 5,000 টাকা বেতন পেতেন। সেখান থেকে মিস ইন্ডিয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ, তাতে তৃতীয় স্থান অধিকার করে মিস এশিয়া প্যাসিফিকে জয়। দিয়া অবশ্য তখনও ভাবেননি অভিনয় করবেন। বেশ কিছু ছবি প্রস্তাব ফিরিয়েও দিয়েছিলেন, বদলে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন। এরপরে প্রথম ছবি রেহনা হে তেরে দিল মেতে কাজ করার সিদ্ধান্ত নেন। প্রথম ছবিতেই গোটা ভারত চিরে ফেলে তাঁকে। এরপর দিওয়ানা পান, তুমকো না ভুল পায়েঙ্গে, দামের মতো একের পর এক হিট ছবি উপহার দেন বলিউডকে। সব মিলিয়ে 42টি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু দিয়ার কেরিয়ার গ্রাফ হঠাৎই থমকে যায়। 2014 সালে অভিনয় ছেড়ে প্রযোজনায় আসেন দিয়া। তৈরি করেন প্রযোজনা সংস্থা বন ফ্রি এন্টারটেনমেন্ট। সঙ্গী হন স্বামী সাহিল সংঘ। উদ্যোগপতি সাহিলকে 2014 সালে বিয়ে করেছিলেন, ভালোবেসে বিয়ে, তবে বেশি দিন টেকেনি। 2019 সালেই সম্পর্কে ইতি টানেন দুজনে। 2 বছর পর এখন দিয়া বৈভব রেখির ঘরণী। অভিনেত্রী প্রযোজক হওয়ার পাশাপাশি নিজের আরও একটি পরিচয় বানিয়েছেন দিয়া। তিনি সমাজকর্মী, পশুদের অধিকার থেকে শুরু করে কৃষকদের স্বার্থ সব বিষয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন, প্রচারও করেছেন। শাসক দলের বিরুদ্ধে মুখ খুলে বারবার বিতর্কেও জড়িয়েছেন অভিনেত্রী। মাদার টেরেসাকে নিয়ে মোহন ভাগবতের মন্তব্যের সমালোচনা করে বিজেপি নেতৃত্বের কোপে পড়েন। দিয়া অবশ্য বিজেপি নেতাদের আক্রমণের মুখে মাথা নোয়াননি। জন্মদাতা বাবা খ্রিস্টান এবং যার পদবী তিনি ব্যবহার করেন তিনি মুসলিম, তবে দিয়া নিজে তার মায়ের হিন্দু ধর্মেরই অনুসারী। বিয়ে করেছেন হিন্দু রীতি মেনে, যদিও মুখে বারবার বলেছেন তিনি কোনো বিশেষ ধর্মে বিশ্বাসী করেন না। এমনকি দিয়ার সরকারি পরিচয়পত্রেও ধর্মের জায়গাটি ফাঁকা রাখা হয়েছে। অভিনেত্রী হাতের উল্কিতে লেখা হয়েছে একটি শব্দ, আজাদ, যার অর্থ স্বাধীন। অভিনেত্রী জানিয়েছেন তিনি ধর্মীয় সামাজিক যে কোনো ধরনের গোড়ামি থেকে মুক্ত, স্বাধীন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।